আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি CyberTeach360 ইউটিউব চ্যানেলে। আমি ফয়সাল আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে খুবই মজার একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমি কিভাবে ওয়াইফ হ্যাকিং এর বিষয়গুলো শিখছি এখনো, অথবা আমি কিভাবে ওয়াইফ হ্যাকিং এর বিষয়গুলো শিখেছি, কোন প্রসিডিউর ফলো করে, তো সেই বিষয়গুলো আমি শেয়ার করব। তো আমি এগুলো শেয়ার করার আগে ধরে নিচ্ছি যে আপনি ওয়াইফ হ্যাকিং এর বিষয়গুলো শুরু করার আগে যে ওয়াইবের যে বেসিক নলেজগুলো দরকার ছিল, যেমন হচ্ছে ওয়াইবের কোড, যেমন হচ্ছে HTML, CSS, JavaScript, PHP, এই বেসিক বিষয়গুলো আপনি জানেন, তো তার উপর বেস করে কিন্তু আমি বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ হচ্ছে আমি এই বিষয়গুলো ইতিমধ্যে জানতাম, কারণ হচ্ছে যে আমার ইউনিভার্সিটিতে এর উপরে আমার কাজ করার প্রয়োজন হয়েছিল, প্রজেক্টের প্রয়োজন হয়েছিল, এবং প্র্যাকটিক্যাল এক্সাম দিয়েছিলাম যেখানে আমি হচ্ছে ওয়েবসাইট নিজে বানিয়ে সার্ভারে রান করে তারপরে দেখেছিলাম। সো আমার কিন্তু ওয়েব হ্যাকিং এর বিষয়গুলো শুরু করার আগে ওয়েবের যে বেসিক নলেজগুলো দরকার ছিল সেগুলো আমার জানা ছিল। তো সেই হিসেবে আমি আজকের ভিডিওতে ধরে নিচ্ছি যে আপনি ওয়েবের বেসিক বিষয়গুলো জানেন, যে ওয়েব কীভাবে কাজ করে, তারপরে হচ্ছে ওয়েবের কোডগুলো আপনি মোটামুটি জানেন। তো সেই ক্ষেত্রে আমি ওয়েবের হ্যাকিং এর বিষয়গুলো কিভাবে শিখেছিলাম সেগুলো আমি আপনার সাথে শেয়ার করব। তো ওয়েবের বিষয়গুলো মানে আমি শুরু করার আগে প্রথমে আমি হ্যাকিং এর অন্যান্য পার্টগুলো দেখেছিলাম, যেমন বিশেষ করে মানে অপারেটিং সিস্টেম, তারপরে হচ্ছে লিনাক্স এর বিষয়গুলো, তারপর হচ্ছে নেটওয়ার্কিং এর বেসিক বিষয়গুলো দেখেছিলাম। তারপরে কিন্তু আমি ওয়েব হ্যাকিং এ গিয়েছিলাম, কারণ সরাসরি আসলে ওয়েব হ্যাকিং এ যাওয়া সম্ভব না। কারণ সরাসরি ওয়েব হ্যাকিং এ যেতে গেলে দেখা যায় যে আমি যখনই মানে মানে ওয়েবের মধ্যে নেটওয়ার্কিং এর পার্ট পাবো, কারণ সার্ভার আর ক্লায়েন্ট কিন্তু নেটওয়ার্কিং ছাড়া কাজ করতে পারে না। একটা সার্ভারের সাথে ক্লায়েন্টের যে মূলত যোগাযোগটা হয়, কমিউনিকেশনটা হয়, সেটা কিন্তু হয় মূলত নেটওয়ার্কিং এর উপর বেস করে। তারপরে হচ্ছে ওয়াইসআই মডেলের কিছু বিষয় থাকে, লেয়ারের কাজগুলো থাকে, কিভাবে কোন লেয়ারগুলো কাজ করে সেগুলো এখানে প্রয়োজন হয়। তারপরে হচ্ছে বিভিন্ন হ্যারাসার পার্টগুলো যেগুলো আছে মূলত সেগুলো কাজে লাগে, যেমন হচ্ছে মানে আইপি অ্যাড্রেস, তারপরে সেট কুকি, তারপর হচ্ছে হোস্ট, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু বেসিক নেটওয়ার্কিং এ আপনার প্রয়োজন হতো। তারপরে DNS, তারপরে বিভিন্ন প্রোটোকল, এগুলো আপনার কাজে লাগতো। এর মধ্যে HTTP প্রোটোকল, HTTPS প্রোটোকল এবং এর মধ্যে বিভিন্ন মেথডগুলো কাজে লাগতো। এই বিষয়গুলো মোটামুটি জেনে তারপর হচ্ছে ওয়াইফ হ্যাকিং আপনার মানে মানে শুরু করা উচিত। তো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আপনি এগুলো জানেন। তো সেক্ষেত্রে আমি যেহেতু জানতাম আমি, তারপরে হচ্ছে ওয়াইফ হ্যাকিং এর বিষয়গুলো শুরু করি। তো প্রথমেই আমি ওয়াইফ হ্যাকিং শেখার জন্য যে মানে জায়গায় থেকে শেখার ভালো একটা রিসোর্স পেয়েছিলাম সেটা হচ্ছে ট্রাই হ্যাক মি, ইজ দ্য বেস্ট প্লেস ফর এ বিগিনার টু স্টার্ট ওয়াইফ হ্যাকিং, যেখানে হচ্ছে আপনার ওয়াইফ রিলেটেড অনেকগুলো রুম থাকবে। ইভেন ওখানে বিগিনারের জন্য কীভাবে শুরু করতে হবে, ইন্ট্রোডাকশন টু ওয়াইফ হ্যাকিং একটা মানে মডেলস আছে, তারপরে হচ্ছে যে ওয়াইফের কিছু মানে টপ 10 বানানোর ব্রিজ আছে, এগুলোর আগে বেসিক যে বিষয়গুলো জানা দরকার সেগুলো ওখানে আছে। তো ট্রাই হ্যাক মি থেকে আমি ওয়াইফ রিলেটেড প্রবলেমগুলো সলভ করেছিলাম। তো আমি প্রথমেই আপনাদেরকে সিরিয়ালি দেখাবো যে কোন জিনিসগুলো হচ্ছে মূলত মানে আমি ফলো করতাম, তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ব্যাখ্যা দেবো, মানে কোন কোন বিষয়গুলো কোন কোন জায়গা থেকে কোন কোন কন্টেন্টগুলো আপনার কাছে লাগতে পারে। তো আমি ট্রাই হ্যাক মি র্যাঙ্কে প্রথম রেখেছি, যেখান থেকে আমি টু বি অনেস্ট অনেক ভালো রিসোর্স পেয়েছি ওয়েব হ্যাকিং এর বিষয়গুলো শেখার জন্য। এরপর আমি র্যাঙ্কে রেখেছি পরসুইগার, দ্যাটস সো ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাটস সো অসাম, বিকজ এটা টোটালি ফ্রি, যেখানে হচ্ছে ওয়েবের বাংলাদেশের ল্যাবগুলো সলভ করেছিলাম, এসকোল ইঞ্জেকশন, তারপরে কস্টা ডিসক্রিমিনে অ্যাটাক, তারপর হচ্ছে SSRF, CSRF, তারপর আরও যে বিষয়গুলো ছিল, HTTP স্মাগলিং, তারপরে আরও যে বিষয়গুলো সেগুলো আমি ওখান থেকে শিখেছিলাম। এবং এখানে মজার বিষয় ছিল ফ্রি, এবং প্রত্যেকটা ল্যাবের হচ্ছে ওখানে সলিউশন ছিল, যার কারণে হচ্ছে আমার শিখাটা ইজি হয়েছিল। তারপর হচ্ছে আমি হ্যাক দ্য বক্স র্যাঙ্কে 3 নম্বরে রেখেছি, কারণ হ্যাক দ্য বক্স অনেকের জন্য কঠিন, তো আমি বিগিনারের জিনিসগুলো পার করে হ্যাক দ্য বক্স থেকে, হ্যাক দ্য বক্স একাডেমি থেকে বিষয়গুলো শিখেছিলাম। এবং এখানে ম্যাক্সিমাম জিনিসগুলোর জন্য আপনার কিন্তু সাবস্ক্রাইবের প্রয়োজন হয়, হ্যাক দ্য বক্স একাডেমি থেকে আপনার কিউবসের প্রয়োজন হবে, কিউবস দিয়ে হচ্ছে আপনি হচ্ছে একটা রম ওপেন করতে পারবেন, আমি একটু পুরো ডিটেলস দেখাবো। তো এটা আমাকে হেল্প করেছে ওয়েবের বিষয়গুলো শেখার জন্য। এরপরে হচ্ছে সাইবার ট্যালেন্টস, দ্যাটস অ্যানাদার থিংস, যেটা আমাকে হেল্প করেছিল সাইবার ট্যালেন্টসের ওয়েবের প্রবলেমগুলো, কারণ এখানে ওয়েব ছাড়াও কিন্তু অন্যান্য প্রবলেমগুলো ছিল। তো সাইবার ট্যালেন্টসের যে ওয়েবের প্রবলেমগুলো ছিল, আমার সময় মেবি 45 প্রবলেম ছিল ওয়েবের, তো ওখান থেকে আমি 42 প্রবলেম সলভ করেছিলাম টার্গেট নিয়ে, 1 উইকের প্রয়োজন হয়েছিল। তো এগুলো আমাকে হেল্প করেছিল যে ওয়েবের বিষয়গুলো শেখার জন্য, কারণ হচ্ছে আমি যখন ট্রাই হ্যাক মি পরসুইগার থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যায় যে আসলে ওয়েব বানালিসগুলো কীভাবে কাজ করে, SQL কীভাবে কাজ করে, তারপরে হচ্ছে
SSRF কিভাবে কাজ করে LFI কিভাবে কাজ করে সেগুলো যখন আমার একটা আইডিয়া চলে আসে দেন আমি যখন সাইবার টেনেন্সে ওয়েবের প্রবলেমগুলো সলভ করতে যাই তখন হচ্ছে আমার মানে ওই আইডিয়াগুলো জেনারেট করার মানে একটা সুযোগ থাকে তখন আমি ফিল্ড দেখে কস সাইড তারপর ইনজেকশনগুলো ট্রাই করি তারপর আরো বিষয়গুলো আমি ওখানে থেকে শেখা ট্রাই করি এবং আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখেছি ওখান থেকে কারণ ওখানে বিভিন্ন ওয়েবের ভালনারেবলসের প্রবলেম চলে এবং আপনি কিন্তু ফিক্স না আপনি যখন ল্যাব সলভ করেন এটা খুবই ভালোভাবে মনে রাখবেন আপনি যখন ল্যাব সলভ করেন তখন কিন্তু আপনি সহজে জানেন যে এটা এই ভালনারেবলস দ্যাট মিন্স আমি এক্সাম্পল হিসেবে বলি আপনি মনে করেন যে এসকিউএল এর ল্যাব সলভ করছেন তখন কিন্তু আপনি জানেন যে দিস রোমস ফর এসকিউএল ইনজেকশন আর এইটা অবশ্যই এসকিউএল ভালনারেবল হবে বাট আপনি যখন সাইবার টেলেন্স অথবা রিয়েল লাইফে প্রবলেম সলভ করেন তখন কিন্তু আপনি জানেন না যে এটা কোন ধরনের ভালনারেবলস হবে তখন আপনার রিকনের বিষয়গুলো ভালোভাবে পারফেক্টলি জেনে তারপর কিন্তু আপনার সলভ করা প্রয়োজন হয় তো আমি যেহেতু ওই বিষয়গুলো এখান থেকে মোটামুটি আইডিয়া চলে আসছিল রিকন তারপর হচ্ছে ইনফরমেশন তারপর হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং সহজ করে বলতে গেলে এগুলোর উপর বেস করে কিন্তু আমি এই এখানে প্রবলেমগুলো সলভ করা আমার ইজি হয়েছিল এরপরে আমি হচ্ছে হ্যাকার ওয়ান ওপেন ওয়েব পেন টেস্টিং এর বিষয়গুলো দেখেছিলাম তারপরে আমি হচ্ছে পেন টেস্টার ল্যাব এখানে যে ওয়েবের প্রবলেমগুলো ছিল সেগুলো আমি আর সলভ করার কারণে একটা ভালো আইডিয়া আসছিল তো এটা আমি পেয়েছিলাম মূলত ইন্ডিভিজুয়াল সিটি অফ কন্টেস্টের প্রাইজ মানি হিসাবে এবং হচ্ছে আমি বাগ বাউন্টি কমিউনিটি থেকে যে রানার আপ হয়েছিলাম ফার্স্ট রানার আপ তখন ওখান থেকে আমি পেয়েছিলাম তো ওখান থেকে আমি বিষয়গুলো শিখেছিলাম এবং এখান থেকে আমি শেখার পিছনে আরেকটা কাজ ছিল যে আমার সিনিয়র বড় ভাই যারা ছিল তাদের কাছ থেকে আমি হচ্ছে যখন আমি করতাম 2020 সালের দিকে তখন হচ্ছে তাদের কাছ থেকে বিআইপি অ্যাকাউন্ট পেয়েছিলাম বিআইপি অ্যাকাউন্ট দিয়ে আমি হচ্ছে পেনটেস্টার ল্যাবের ল্যাবগুলো ওয়েবের প্রবলেমগুলো সলভ করেছিলাম যেখানে অসাম মানে মানে প্রবলেমগুলো ছিল হচ্ছে সিরিজ আকারে এবং হচ্ছে মডলস আকারে এরপরে হচ্ছে ইউটিউব আমাকে অনেক হেল্প করতো ইউটিউবে আমি হচ্ছে যে জিনিসটা জানতাম না ডিটেলস জানার জন্য আমি ইউটিউবে সার্চ করতাম মনে করেন যে এসকিউএল ইনজেকশন জানি না তো আমি সার্চ করেছিলাম যে এসকিউএল ইনজেকশন ফুল টিউটোরিয়াল ইন ইংলিশ অর ইন হিন্দি ইন বাংলা তো বাংলাতে কোনো ডাটা ওইভাবে ছিল না ইংলিশে পাওয়া যেত অনেক ডাটা তো ওগুলো আমি শিখে ট্রাই করতাম তারপরে পক খুবই ইম্পর্টেন্ট পক না কোশ্চেন হোয়াট ইজ পক পক মানে হচ্ছে যে মানে প্রুফ অফ কন্টেন্ট এটা হচ্ছে মূলত বাগ বাউন্টিতে ব্যবহার করা হয় আপনি যখন একটা বাগ খুঁজে পান তখন সেই বাগটা কিন্তু রিপোর্ট করতে হয় তো এই রিপোর্টটাকে মূলত পক বলা হয় যে আপনি যে বাগ পাইছেন তার প্রমাণ কী সেটাকে এই জন্য বলা হচ্ছে প্রুফ অফ কন্টেন্ট অর্থাৎ বাগ যে পাইছেন তার প্রমাণ কী সেটার একটা রিপোর্ট জমা দিতে হয় সেটা থেকে আমি একটা আইডিয়া চলে আসতো যে আসলে একটা প্রবলেম কীভাবে সলভ করা হচ্ছে একটা বাগ কীভাবে পাওয়া যাচ্ছে সে বিষয়টা আইডিয়া আসতো তারপর সিটিএফ এর বিভিন্ন ওয়েবের প্রবলেমের রাইট অ্যাপস কারণ আমি যখন ইন্টারন্যাশনাল সিটিএফ প্রবলেমগুলো মানে সলভ করার ট্রাই করতাম তারপরে বাংলাদেশে সিটিএফগুলো খেলতাম তখন অনেক সময় আমি অনেক প্রবলেম সলভ করতে পারতাম না যখন আমি হয় না আই ওয়াজ এ বিগিনার যখন আমি বিগিনার ছিলাম তখন হচ্ছে এই প্রবলেমগুলো যেহেতু আমি সলভ করতে পারিনি তো আমার যে প্রসিডিউর আমি ফলো করতাম সেটা হচ্ছে যে ওয়েবের যে প্রবলেমগুলো আমি সলভ করতে পারিনি সেগুলোও আমি রাইটার্স চেক করতাম যে কেন আমার ওটা হয় নাই হোয়াট ইজ দ্য রিজন হোয়াট ওয়াজ দ্য রিজন সরি এই মানে রিজন কী ছিল সেটা আমি ট্রাই করতাম তারপর আমার একটা আইডিয়া চলে আসতো যে এই কারণে হয় না ইভেন যেটা আমি সলভ করতে পেরেছি তারপর আমি দেখতাম যে এটা কেন মানে আমি এইভাবে সলভ করেছি অন্য কেউ অন্যভাবে সলভ করেছে কিনা এখন কোশ্চেন হচ্ছে কেন দেখতাম এর পিছনে কারণ হচ্ছে যে আপনি যদি একটা মানে প্রোগ্রামারের দিকে ট্রাই করেন একটা প্রোগ্রামারের সাথে নিজেকে যদি কম্পেয়ার করেন প্রোগ্রামার যারা আছে তারা কিন্তু শুধু নিজেদের প্রবলেম সলভ করে যায় এমন না তারা কিন্তু কোড ফোর্স থেকে মানে বিভিন্ন মানে প্রোগ্রামারের কোড কিন্তু দেখে কন্ট্রিবিউশনের কোডগুলো দেখে যে কীভাবে তারা সলভ করছে প্রবলেমগুলো তারপর ইউবিআইতে যে প্রবলেমগুলো তারা সলভ করে এগুলো কিন্তু তারা দেখে ইউআরআইয়ে যে প্রবলেমগুলো থাকে এগুলো কিন্তু দেখে এতে কী হয় এতে যে বিষয়টা দাঁড়ায় যে একটা প্রোগ্রামার যে একটা প্রবলেম কীভাবে সলভ করতেছে তার প্রবলেম সলভ করার মেথোডোলজি তার একটা আইডিয়া চলে আসে যে এই মেথোডোলজি ফলো করে সে এই প্রবলেমগুলো সলভ করছে দ্যাট মিন্স আমার জন্য এটা খুবই মানে কাজে দেবে অথবা আমি এটা ফলো করতে পারি যখন আমি দেখবো যে এই ধরনের বিষয়গুলো আসতেছে সেমভাবে আপনি যখন যে রাইট আপস চেক করবেন ওয়েব রিলেটেড হোক অথবা আপনি যখন বাগ বাউন্টির পক চেক করবেন তখন কিন্তু আপনার আইডিয়া চলে আসবে যে উনি এই মেথোডোলজি অথবা এই প্রসিডিউর ফলো করে ওয়েবের এই প্রবলেমগুলো সলভ করছে দ্যাট মিন্স আমার যখন এই ধরনের জিনিসগুলো আসবে আমাকে এটা ফলো করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার পক এবং সিটিএফ ওয়েবের রাইটার্সগুলো খুবই আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে আপনি যখন ওয়েব হ্যাকিংয়ের বিষয়গুলো সলভ করবেন ওকে তো আমি
আমি বলবো আমি রিকমেন্ডেশন করবো এই অভ্যাস এই হ্যাবিট আপনাদের আনতে হবে। কারণ ভালো রাইটার্স অর্থাৎ ভালো মানে লেখক হতে গেলে যেমন আপনার প্রচুর বই পড়তে হয়, ঠিক তেমনি ভালো একটা মানে ওয়েব হ্যাকার অথবা ভালো একটা মানে মানে ওয়েব সিটি প্লেয়ার হতে চাইলে আপনাকে অন্য রাইটার্সও দেখতে হবে। এরপরে আমি হচ্ছে এখন আপনাকে ডিটেলস দেখাবো যে এই বিষয়গুলো আসলে কীভাবে কীভাবে আমি শিখতে পেরেছিলাম অথবা শিখেছিলাম ডিটেলস। তো ফার্স্ট আই উইল গো ট্রাই হ্যাক মি সার্চ হেয়ার। ওকে, তো আমি এই বিষয়গুলো এখানে মাথায় রেখে নিই, তারপরে একটা একটা করে দেখি তাহলে আমাদের জন্য। তো প্রথমে আমি ট্রাই হ্যাক মিতে যাবো, তো আমি ট্রাই হ্যাক মিতে চলে আসলাম। এরপরে ট্রাই হ্যাক মিতে আসার পর আপনি দেখবেন যে এখানে স্কিলস ম্যাট্রিক্স দেখা যায়, যেখানে হচ্ছে মানে কার কোন প্রবলেমগুলো সলভ করার একটা পজিশন আছে কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে আমার খেয়াল করে দেখেন যে ওয়াইভের 100% দ্যাট মিনস আমি ওয়াইভের এতই প্রবলেম সলভ করেছি যে আমার ওয়াইভ এক্সপেক্টেশনে আমার স্কিল ধরা হচ্ছে যে 100%। সো এটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য ট্রাই হ্যাক মি, যে ওয়াইভের সেগুলো জানার জন্য। এই জন্য আপনি যে কাজটা করতে পারেন যে আপনি লানে ক্লিক করতে পারেন, দেন হচ্ছে আপনি দেখবেন যে এখানে অনেকগুলো মডেলস আছে। তো সেক্ষেত্রে ওয়েব রিলেটেড যে মডেলসগুলো আছে, ইন্ট্রোডাকশন টু ওয়েব হ্যাকিং, এখানে গেলে দেখবেন যে ওয়েবের অনেকগুলো মডেলস আছে বিগিনারদের জন্য। তো একেবারে প্রথম থেকেই আছে যে ওয়েবের যেগুলো লাগবে সেগুলো এখানে বলা আছে। এরপর হচ্ছে আপনি বাপসুই শিখতে পারেন, তারপর হচ্ছে হাউ টু ওয়েব ওয়ার্কস, এটা হচ্ছে একেবারে বিগিনারদের জন্য। তো এটা যদি আপনি যান এখানে, তারপরে আপনি দেখতে পারবেন যে একেবারে DNS ইন ডিটেল, তারপরে হচ্ছে HTTP ইন ডিটেল। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এগুলো আপনাকে আইডিয়া দেবে যে ওয়েব কীভাবে কাজ করে, HTTP কীভাবে কাজ করে, হ্যাঁ ওয়েবসাইট ওয়ার্ক, ওয়েবসাইট কীভাবে কাজ করে। তাহলে কিন্তু আপনারা যারা এগুলো জানেন না, ওয়েবের বিষয়গুলো একেবারে জানেন না, তাদের জন্য আপনার হচ্ছে ট্রাই হ্যাক মি আপনাকে হেল্প করবে, কারণ এখানে ডিটেলস দেওয়া আছে। তবে একটা এখানে মানে ব্যাড নিউজ হচ্ছে যে আপনার কিছু বিষয়ে VIP থাকবে যেগুলো হচ্ছে আপনি কিন্তু দেখতে পারবেন না। তো আমি সেক্ষেত্রে বলবো যে আপনারা টিম করে 4-5 যারা স্টুডেন্ট আছেন, তারা হচ্ছে 1 মাসের জন্য অ্যাটলিস্ট একটা ট্রাই হ্যাক মি সাবস্ক্রাইব নিয়ে নিতে পারেন, অথবা একাই নিতে পারেন। কারণ অনেক টাকা কিন্তু আপনি অনেক জায়গায় খরচ করেন, আপনি এডুকেশনও আপনাকে ইনভেস্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা মানে আমি এখানে ফলো করতাম হচ্ছে বিভিন্ন মানে কোর্স, যেমন এখানে একটা ওয়েব ফান্ডামেন্টাল ছিল, এটা আমি সলভ করেছিলাম পুরোটা। তারপর হচ্ছে আরও যে বিষয়গুলো ছিল এগুলো আমি সলভ করেছিলাম। কিন্তু বিগিনার হিসেবে আপনি হচ্ছে এটা সলভ করতে পারেন, অথবা আপনি সার্চ করতে পারেন, এটা আপনার জন্য হেল্প করবে। আপনি যখনই যে কোনো জিনিস শিখতে চাচ্ছেন, মনে করেন যে আপনি হচ্ছে SSRF শিখবেন অথবা LFI শিখবেন, আপনি সার্চ করবেন, দেখবেন যে এখানে SSRF প্রবলেম রুমগুলো আসবে, তখন আপনি এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এরপরে দ্বিতীয় আমি রেখেছিলাম পোর্টসুইগার, দ্যাটস সো ইম্পর্টেন্ট, আমি বারবার বলেছিলাম। তো আমি হচ্ছে লগ ইন করা আছে আমার। এরপর আপনারা হচ্ছে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট খুলে নিতে হবে, এটা কিন্তু সরি অ্যাকাউন্ট খুলে নিতে হবে, ক্রিয়েট করে নিতে হবে, তখন আপনারা এখানে ঢুকতে পারবেন। তো এটা খুবই অসাম একটা মানে সাইট, যেখানে শুধু যে ল্যাব আছে এমন না, আপনাকে এখানে রিসার্চের পেপার আছে, যারা হচ্ছে মূলত রিসার্চে তাদের প্রবলেমগুলো কোনো একটা ওয়াইভের উপরে কী কী বের হয়েছে এগুলো তারা দেখায়। একাডেমিক সিস্টেম আছে যেখানে হচ্ছে বিভিন্ন মানে ওয়াইভের উপরে যে বিভিন্ন ভালনারেবিলিটিগুলো ইতিমধ্যে বের হয়েছে সেগুলো আপনারা পাবেন। আর আপনি প্র্যাকটিস করার জন্য কিছু ল্যাব প্রবলেম পাবেন, যেমন বি অল ক্লিক করার পর আপনি হচ্ছে এই বিষয়গুলো দেখবেন। এটা হচ্ছে আমার মানে পোর্টসুইগারের 2 নম্বর অ্যাকাউন্ট, প্রথম অ্যাকাউন্ট কিন্তু এটা না, এটা হচ্ছে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম দিয়ে। তো সেক্ষেত্রে অনেক সলভ করা হয় না এই অ্যাকাউন্ট থেকে, কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এখানে অনেকগুলো প্রবলেম সলভ করা হয়েছে, অনেকগুলো ল্যাব। তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখবেন যে প্রত্যেকটা বাংলা ল্যাবের উপরে এখানে মানে ল্যাবস আছে, কিন্তু এই ল্যাবগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আপনি সলভ করবেন এবং এগুলো খুব হেল্প করবে আপনাকে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে প্রত্যেকটা ভানা ল্যাবের যেগুলো আছে এগুলো সবই কিন্তু এক্সপ্লয়েট করা, এবং প্রত্যেকটা প্রবলেমের সলিউশন ওরা নিজেরাই দিয়ে দিছে। যেমন আপনি খেয়াল করেন, আমি যদি জাস্ট এক্সাম্পল হিসাবে মনে করেন যে এটাই দেখাচ্ছি, সরি ফর দ্যাট, আমি এখানে ক্লিক করবো, দেন আছে আমি নিউ ট্যাব নিয়ে নেবো। এরপরে আপনারা যখন এখানে যাবেন, তো এখানে ল্যাব সম্পর্কে বলা থাকে প্রথমে, এরপরে সলিউশন কিন্তু ওরা নিজেরাই দিয়ে দেয়। কমিউনিটির একটা সলিউশন থাকে, আর একটা হচ্ছে কেউ যদি কন্ট্রিবিউশন করতে চায় সেই একটা সলিউশন থাকে। তো এখানে মজার একটা বিষয় হলো যে এটা পুরোটাই ফ্রি। তারপরে বিষয়টা হচ্ছে আপনি যখন মানে মনে করেন নিজের নিজে ট্রাই করলেন আপনি পাচ্ছেন না, তখন আপনি এখান থেকে ভিডিওটা দেখে তাহলে শিখে নিতে পারবেন। আপনি বিগিনার, রিমেম্বার দ্যাট, আপনি কিন্তু এখন ভিডিও দেখে সলভ করলে আপনার কোনো সমস্যা নেই, এটা আরও আপনার জন্য ভালো। কারণ আমরা কিন্তু টিচার এই জন্যই রাখি যে আমরা একটা জিনিস জানি না। তো সেক্ষেত্রে আপনারা যখন ভিডিও দেখে সলভ করবেন, এটা আপনার জন্য মানে দোষের কিছু নয়, কারণ আপনি বিগিনার, আপনি প্রথমে দেখে দেখেই সলভ করবেন। আমরা একই কাজ করতাম, যখন পারতাম না ভিডিও দেখে দেখে সলভ করতাম, বাট আপনি যখন শিখে ফেলবেন তখন আপনি 1-3 ঘন্টা ট্রাই করবেন একটা রুম সলভ করার জন্য। যখন না পারবেন তখন হচ্ছে আপনি রাইট অ্যাপস অথবা ওয়াকথ্রু দেখে ওই সলিউশনটা বুঝে নেবেন যে কেন এইভাবে হলো। ওকে, তো মোটামুটি আমরা পোর্টসুইগারও বুঝলাম, আই হোপ এটা আপনার জন্য হেল্পফুল হবে। এরপরে আমি হ্যাক দ্য বক্স র্যাঙ্ক রেখেছিলাম,
আই হোপ আমি হ্যাক দ্য বক্স রেখেছিলাম দেখি হ্যাঁ তিন নম্বরে আমি হ্যাক দ্য বক্স রেখেছিলাম কারণ এখান থেকে আমি অনেক বিষয় শিখেছি টু বি অনেস্ট তো হ্যাক দ্য বক্স থেকে আপনি হ্যাক দ্য বক্সে দুইটা অপশন আছে একটা হ্যাক দ্য বক্স একাডেমি আর একটা হচ্ছে হ্যাক দ্য বক্স তো হ্যাক দ্য বক্স হচ্ছে এখানে মূলত বিভিন্ন ল্যাব থাকবে বিভিন্ন মেশিন থাকবে যেটা হচ্ছে আপনার সলভ করতে হবে আর কিছু থাকবে ভিআইপি যেগুলো হচ্ছে আপনার মানে রিটায়ার্ড করা থাকে এগুলো পেতে হলে আপনার হচ্ছে ভিআইপি সাবস্ক্রিপশন লাগবে তো সেক্ষেত্রে আমি ফ্রির কথাগুলো বলবো তো ফ্রির ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন একাডেমিতে আসবেন এখানে সাইন আপ আপনার সেম অ্যাকাউন্টই থাকবে মূলত যেটা হ্যাক দ্য বক্সে ছিল তো এটা আমার নতুন অ্যাকাউন্ট পুরাতন অ্যাকাউন্টে ছিল হ্যাকার 404 ওখানে ডিটেলসগুলো ছিল আমার এখানে একেবারে নতুন প্রবলেম তো আপনি যখন এখানে মডেলসে ক্লিক করবেন তখন দেখবেন যে অল মডেলস দেন আপনি দেখতে পারবেন যে ওয়াইপের অনেকগুলো মডেলস আছে যেমন হচ্ছে ওয়াইপ সার্ভিস অ্যান্ড এপিআই অ্যাটাক্স বাগ বাউন্সি হান্ডিং প্রসেস তারপরে হ্যাকিং ওয়ার্ড পেজ তারপরে হচ্ছে আরও ওয়াইপের অনেক কিছু এখানে পাবেন যেগুলো হচ্ছে আপনাকে ওয়াইপের বিষয়গুলো শিখতে সাহায্য করবে ডিএনএস ইনফরমেশন ইউজিং পাইথন খুবই ইম্পর্টেন্ট ফর মানে বাগ বাউন্ডি কারণ ইনফরমেশন কিন্তু আপনার জানতে হবে পাশাপাশি স্ক্রিপ্ট লেখার জন্য তারপরে ফাইল ইনক্লুশন যেটা হচ্ছে লোকাল ফাইল ইনক্লুশন দেখানো হয়েছে তারপরে ফাইল ট্রান্সফার যেখানে হচ্ছে এলএফআই দেখানো হয়েছে মূলত অথবা ট্রাভার্সাল দেখানো হয়েছে দুইটা একসাথে আছে তারপরে ব্যাস তো এগুলো ওয়াইপের জন্য খুবই ইম্পর্টেন্ট এখন এখানে একটা বিষয় আছে দ্যাটস সো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাকে কিউবস দেওয়া হবে কিউবস যেমন এখানে কিউবস আছে তো এখানে আমাকে 24টা এর আগে আরও বেশি দেওয়া হয়েছিল আমি কয়েকটা নেওয়ার পরে এগুলো কমে গেছে তো আপনি যখন একটা একটা করে নেবেন যেমন এখানে 50 লেখা আছে তো আপনাকে এটা আনলক করতে হলে আপনাকে 50টা কিউবস লাগবে বাট আমার কাছে 24টা আছে আমি কিন্তু পাচ্ছি না এটা আনলক করতে তো আপনি যেটা একবার আনলক করবেন সেটা সলভ করে তারপর পরটায় যেতে হবে কারণ ওখানে আপনার মানে সলভ করার পর আপনাকে বোনাস আবার কিছু কিউবস দেবে যেমন এই রুমটা সলভ করতে পারলে আপনাকে 10টা বোনাস কিউবস দেবে তো এগুলো কিন্তু আপনার লাগবে কিন্তু অনেক সময় দেখা যাবে আপনার কয়েকটা রুম সলভ করার পরে আপনি ভিআইপিগুলো যেগুলো ভালো ভালো রুম আছে এগুলো সলভ করার জন্য আপনার কিউবসের প্রয়োজন হবে তখন আপনার সাবস্ক্রাইব করে নিতে হবে তো হ্যাক দ্য বক্সের জন্য মেবি $10 অথবা স্টুডেন্টের জন্য $8 মেবি যদি আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট ইমেইল দিয়ে যদি রেজিস্ট্রেশন করতে পারেন দ্য সো ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস আই থিঙ্ক সো বিকজ হচ্ছে $8 মাত্র স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে করতে হবে সব ইউনিভার্সিটির অবশ্যই স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে না তবে কিছু কিছু ইউনিভার্সিটির আছে আপনার এটা ইউজ করতে পারেন আচ্ছা এরপরে আমি হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে আমি মানে মেবি আমি হচ্ছে সাইবার ট্যালেন্স দিয়েছিলাম একটু চেক করি ইয়েস সাইবার ট্যালেন্স এরপরে হচ্ছে হ্যাকার ওয়ান তো আমি সাইবার ট্যালেন্সের কথা বলি দ্যাটস সো ইম্পর্টেন্ট বিকজ এখানকার যে প্রবলেমগুলো ছিল সাইবার ট্যালেন্সের আপনি যখন বেসিক বিষয়গুলো শিখে ফেলবেন তখন হচ্ছে আপনার মানে প্রবলেম সলভ করে দেখতে হবে আসলে আপনি শিখেছেন কি না তো এরপরে এখানে চলে আসার পর দেখবেন যে আপনার ওয়েব সিকিউরিটি নামে একটা মানে পার্ট থাকবে যেখানে হচ্ছে এখন হচ্ছে 49 চ্যালেঞ্জ আছে কিন্তু আমি যখন সলভ করেছিলাম মেবি 45 ছিল তো আমার 42টা সলভ করা ছিল এখানে প্র্যাকটিস না হয়ে দিলে আপনি দেখতে পারবেন যে ওয়েবের প্রবলেমগুলো এখানে আছে তো এগুলো খুবই কাজে দিয়েছিল আমার যেমন হুইজ অ্যাডমিন মেবি এটা ছিল যে অ্যাডমিনকে বাইপাস করা অর্থাৎ যেভাবে হোক আমাকে অ্যাডমিনে যেতে হবে তারপর হচ্ছে সার্চিং ফর কুকিজ কুকি রিলেটেড প্রবলেম ছিল দ্য রিস্ট্রিক সেশন এটা মেবি হচ্ছে হ্যাডার্স রিলেটেড প্রবলেম ছিল যেখানে হচ্ছে হ্যাডার্স চেঞ্জ করার প্রয়োজন হয়েছিল তো এই প্রবলেমগুলো এখান থেকে আপনাকে আইডিয়া দেবে যে আসলে ওয়েবের যেগুলো আপনি ইতিমধ্যেই হ্যাক দ্য বক্স ট্রা হ্যাক মি অ্যান্ড পট সুইকারে শিখেছেন এগুলো আপনি কতটুকু শিখেছেন সেটা কিন্তু এখানে আপনি প্রয়োগ করতে পারবেন আর মজার বিষয় হলো এগুলো আপনি রাইট আপস কম বেশি পাবেন আপনি যদি না পান আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন আমার কাছে আছে রাইট আপস আমার নিজের বানানো আছে প্লাস হচ্ছে আমার ইন্টারন্যাশনাল রাইট আপসও আছে আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ এরপরে আপনাদের সাথে হ্যাকার ওয়ান বলেছিলাম আপনারা হ্যাকার ওয়ানে গিয়ে দেখতে পারেন এরপরে আমি ইউটিউবের কথা বলেছিলাম মেবি না পেনটেস্টার ল্যাবের কথা বলেছিলাম যেটা এটু ভিআইপি কিন্তু বাট আপনি কিন্তু পেনটেস্টার ল্যাব আপনার বিভিন্ন মানে বড় ভাইদের কাছ থেকে অথবা কমিউনিটি থেকে পেতে পারেন এই জন্য আপনার বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি আছে যেমন বাগবাউন্টি কমিউনিটি বাংলাদেশ তারপরে সিটিএফ কমিউনিটি বাংলাদেশ আরও যে কমিউনিটিগুলো আছে যেমন আমাদের নিজস্ব কমিউনিটি সাইবার বাংলা এখানে অ্যাড হতে পারেন ওখানে অ্যাড হয়ে আপনারা যারা বড় ভাই আছে যারা মূলত কাজ করে যেমন আমরা যারা কাজ করছি আমাদের কাছ থেকে কিন্তু যদি আমাদের কাছে মানে এই ভিআইপি সাবস্ক্রাইবগুলো থাকে আমাদের কাছে বললে আমরা দিয়ে দেবো যেমন আমার পেনটেস্টার ল্যাবের ছিল আমি কিন্তু আমার যেটা গত মাসে ছিল এপ্রিলের 6 তারিখ পর্যন্ত সেটা আমি অনেককে দিয়েছি তো আপনারও যদি প্রয়োজন হয় আপনাকে আমি দেবো কোনো সমস্যা নেই কিন্তু এর জন্য আপনাকে যোগাযোগ করতে হবে ওকে তো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট কারণ আমরাও যখন বিগিনার ছিলাম আমরা বড়দের কাছ থেকে পেয়েছি আমি একটু আগে বলেছিলাম যে পেনটেস্টার ল্যাব আমি প্রথমে 2020 সালে করেছিলাম যেটা হচ্ছে আমি আমার সিনিয়র এক বড় ভাইয়ের কাছ থেকে পেয়েছিলাম সিটিএফ কমিউনিটি বাংলাদেশ থেকে যার নাম হচ্ছে অন্তু ভাইয়া
ওকে তো আপনারা হচ্ছে যে কাজটা করতে পারেন যে এই বড়দের সাথে কিন্তু যোগাযোগ রাখতে পারেন খুবই ইম্পর্টেন্ট এটা এরপর আমি ইউটিউবের কথা বলবো ইউটিউব খুবই ইম্পর্টেন্ট আপনি যখন কোনো টপিক জানেন না তখন হচ্ছে আপনার উচিত হচ্ছে ইউটিউব থেকে ডিটেইলস জানা যেমন সাপোজ আপনি এসএসআরএফ জানেন না তখন আপনি সার্চ করবেন এসএসআরএফ ম্যানুয়াল লাইব্রেরি তাহলে আপনি এসএসআরএফ সম্পর্কে ডিটেইলস জানতে পারবেন রাইট তো এটা আপনাকে প্রসেস ফলো করতে হবে ওকে ওকে তো এরপরে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছিলাম পক এন্ড সিটিম রাইটার্স দ্যাটস সো ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনি যখন বাগ বাউন্টি করবেন অথবা হচ্ছে বাগ বাউন্টির কাজ শুরু করবেন আপনার কিন্তু রাইটার্স অথবা মানে পক লেখারও একটা আইডিয়া থাকতে হবে এই জন্য আপনি যদি সার্চ করেন যে এসএসআরএফ পক ইন 2021 দেন দেখবেন যে এখানে লিস্ট চলে আসবে এবং এগুলো কিন্তু আপনার দেখলে আইডিয়া চলে আসবে যে কী কী পক ইতিমধ্যেই হচ্ছে হ্যাকার ওয়ানে ছিল বাগ বাউন্টিতে ছিল অথবা বাগ কাউটে ছিল তাহলে আপনার এই আইডিয়া থেকে আপনার হচ্ছে কাজ করা ইজি হবে তারপর হচ্ছে আপনারা রাইটার্স দেখতে পারেন ইতিমধ্যে ইন্টারন্যাশনাল যে সিটিএফ কন্টেন্টসগুলো হয়েছে এই জন্য সিটিএফ টাইমে চলে যেতে পারেন ওখানে গিয়ে দেখবেন যে কীভাবে হচ্ছে যে কন্টেন্টসগুলো হয়েছে এগুলোর যে রাইটার্স আছে দেওয়া যাবে যেমন এক্সাম্পল হিসেবে আমি পিকো সিটিএফ এ গেলাম এখানে যাওয়ার পরে দেখবেন ইভেন্ট টাস্ক অ্যান্ড রাইটার্স দেন হচ্ছে আপনি দেখবেন এখানে ওয়েব রিলেটেড প্রবলেমগুলোর উত্তর দেওয়া আছে তো এই উত্তরগুলো পড়ে আপনার কিন্তু একটা আইডিয়া চলে আসবে যে রিয়েলি এই হ্যাকার কীভাবে হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করছে তখন আপনার জন্য এগুলো প্লাস পয়েন্ট হবে আপনার আইডিয়া কাজ করবে যে আসলে মূলত কীভাবে এই প্রবলেমগুলো সলভ করা হয় ওকে এই ছিল মোটামুটি প্রসিডিওর যেগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল যে আমি কীভাবে ওয়েব হ্যাকিংয়ের বিষয়গুলো শিখছি পাশাপাশি আরও কিছু এক্সট্রা বিষয় আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো যেমন হচ্ছে বিভিন্ন কমিউনিটির সাথে জড়িত থাকা যেমন হচ্ছে আমি বললাম একটু আগে সিটিএফ কমিউনিটি বাংলাদেশ তারপর বাগপান্টি কমিউনিটি বাংলাদেশ এগুলোর সাথে আপনার জড়িত থাকতে হবে এগুলো হচ্ছে যখন আপনি জড়িত থাকবেন তখন আমাদের যারা সিনিয়র আছে যারা হচ্ছে মূলত বাগপান্টি করছে অথবা সিটিএফ খেলছে তাদের কাছ থেকে আইডিয়া চলে আসবে আপনার অথবা তাদের কোনো ভিআইপি অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনি চেয়ে তার কাছ থেকে নিতে পারেন তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি এবং আপনাকে হেল্প করবে পাশাপাশি ইন্টারন্যাশনাল যে কমিউনিটিগুলো আছে সেই কমিউনিটির সাথে জড়িত থাকা তাহলে তাদের কাছ থেকে হচ্ছে ডাটা নেওয়া ট্রাই করা যেমন হচ্ছে প্যানটেস্টার ল্যাবের কথা যেটা বলবো সেটা আপনি ভিআইপি অ্যাকাউন্টগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকেও পেতে পারেন ওকে তো আজকের ভিডিওতে আমি মোটামুটি শেয়ার করলাম যে আমি কীভাবে পার্সোনালি ওয়েব হ্যাকিংয়ের বিষয়গুলো শিখছি পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে আপনাদের যদি কোনো টপিক সম্পর্কে জানার ইচ্ছা থাকে আমাদের আজকের ভিডিওতে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা সেই টপিকের উপরে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন